জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার। রবিবার সরকারি তথ্য বিবরণীতে এসব কর্মসূচির কথা জানানো হয়। তথ্য বিবরণীতে সরকার জানায়, 15 আগস্ট জাতীয় শোক দিবসে বিদেশে বাংলাদেশ মিশন সহ সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বেসরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এদিন ভোর 6:30 ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির বিভিন্ন কর্মসূচির সূচনা হবে।